ব্যাংকক এটি থাইল্যান্ড দেশটির রাজধানী, যাকে অ্যাঞ্জেলস সিটি নামে ডাকা হয়। এখানকার দর্শনীয় মন্দির এবং স্পন্দনশীল মজাদার উত্তেজনাপূর্ণ রাত্রির জন্য ব্যাংককে প্রতি বছর 11 মিলিয়ন পর্যটকের পা পড়ে। ব্যাংকক বিশ্বের সবচেয়ে ভ্রমণকারী শহর। এটি একটি মহাজাগতিক মহানগর যেখানে অগণিত আনন্দ আপনার জন্য অপেক্ষা করছে। ব্যাংকক সম্পর্কে অনেক মজাদার এবং আকর্ষণীয় তথ্য আছে, তাদের কিছু কিছু আশ্চর্যজনক, উত্তেজক এবং বেশিরভাগই অর্থহীন। তাই আজ আপনাদের কাছে ব্যাংকক শহরের সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস তুলে ধরছি। থাইল্যান্ড দেশটি প্রায় 2 লক্ষ মিলিনিয়ারদের বাড়ি এবং তাদের প্রায় 95%ই ব্যাংককে বাস করেন। আপনি কি জানেন ব্যাংকক গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সবথেকে দীর্ঘতম নাম হিসেবে নথিভুক্ত আছে? আপনি গুরুতরভাবে চিন্তা করছেন ব্যাংকক এতে মাত্র 7টি অক্ষর রয়েছে, তাহলে আসলে ব্যাংকক নামটি শুধুমাত্র অনেক অথাই লোকেরা বলে থাকেন। স্থানীয়রা প্রায়ই এই শহরকে থিপ, মোহা, নাখন, মাং, ক্রুং, থেপকে আরও কিছু কঠিন ওয়ার্ডযুক্ত নামে ডেকে থাকেন। ব্যাংকক শহরে আন্ডারওয়্যার ছাড়া বাড়ি ছেড়ে বেরুলে আপনি জেলের হাওয়া খেতে পারেন। এখানে খালি গায়ে গাড়ি চালানোও অবৈধ। থাইল্যান্ড দেশটির একদম মাঝামাঝি চাও ফায়া নদীর ডেল্টাতে ব্যাংকক শহরটি প্রায় 1,569 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে অবস্থিত। ব্যাংকক থাইল্যান্ডের বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল শহর। এখানে দেশের 10টি লোকের একজন এই শহরে বাস করে থাকেন। নাইট লাইফ ম্যাসেজের জন্য ব্যাংকক বিখ্যাত শহর এবং সম্ভবত সমগ্র ব্যাংকক জুড়ে সবচেয়ে বেশি যে ওয়ার্ডটি শুনে থাকবেন তা হলো হ্যালো ম্যাসেজ। আপনি যদি ম্যাসেজ পছন্দ করেন তাহলে ব্যাংকক আপনার শহর। 100 বাট প্রতি ঘন্টা থেকে প্যাকেজগুলো শুরু, যা $100 পর্যন্ত হতে পারে। এই শহরের প্রতি রাস্তার পাশে ম্যাসেজ সব দেখতে পাবেন। হ্যাপি এন্ডিং ম্যাসেজ বা পুরোপুরি পর্যাপ্ত ম্যাসেজ নিতে গেলে আপনাকে প্রতি ঘন্টায় 250 বাট খরচা করতে হতে পারে। এই শহরে আনন্দের জন্য প্রচুর বিলাসবহুল হোটেল, সারা রাত না শোয়া বিচ এবং নাইট ক্লাব রয়েছে। থাই নববর্ষের ছুটির সময় প্রতি বছরই ব্যাংককে বিশ্বের বৃহত্তম রাস্তার জলের লড়াই হয়ে থাকে, যেটি সানকান উৎসব নামে পরিচিত। পুরুষ এবং মহিলাদের জন্য বাথরুমের পাশাপাশি আপনি ব্যাংকক শহরে ট্রান্সজেন্ডারদের জন্য একটি তৃতীয় বাথরুমের বিকল্প পাবেন। ব্যাংককে এটিএম প্রচুর আছে, কিন্তু মেশিনগুলোতে খুব ভিড় সর্বদা লেগেই থাকে এবং এটিএমে আপনার টাকা প্রথমে এবং আপনার কার্ডটি তারপরে অনেক সময় নিয়ে বেরোবে। এর ফলে অনেকে কার্ড ভুলে চলে যান। মজার ব্যাপার হলো, আপনি যদি আপনার কার্ডটি একটি এটিএমে রাখেন তাহলে কেউ এটি সংগ্রহ করবে এবং এটি এটিএমটি যে ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেখানে গিয়ে জমা করে দেবে। ব্যাংককে প্রচুর সংখ্যায় জাপানিদের বাস, ফলে অনেক জায়গাতে আপনি জাপানিদের বিখ্যাত খাবার সুশির রেস্টুরেন্ট পাবেন। আর আপনি যদি খেতে ভালোবাসেন তাহলে আপনি ব্যাংককে খুব পছন্দ করবেন। এখানে স্ট্রিট ফুড পৃথিবী বিখ্যাত, যেখানে গ্রিল চিকেন, ফ্রেশ কাটা ফলের স্যালাড, আইসক্রিম, স্যান্ডউইচ, আইস কফি, দুধ চা এছাড়া আরও অনেক কিছু খাবার পাবেন, যেগুলো খুব স্বাদিষ্ট। ব্যাংককের ট্যাক্সিগুলো গোলাপি, হলুদ, সবুজ, কমলা, নীল এবং লাল রঙের হয়ে থাকে। আপনি নিশ্চয়ই ভাবছেন এটার মানে কি? এটার মানে হলো বিভিন্ন রঙের ট্যাক্সি বিভিন্ন কোম্পানিকে প্রতিফলিত করে। যেমন হলুদ ও সবুজ ট্যাক্সির মানে হলো যিনি চালক তিনিই এই ট্যাক্সির মালিক। রং আলাদা হলেও ভাড়া কিন্তু প্রত্যেক ট্যাক্সিতে একই হয়ে থাকে। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো লাইক বাটন ক্লিক করে এটিকে লাইক করতে যেন ভুলবেন না। পরিচিত এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর হ্যাঁ, আরও সুন্দর, মজাদার ও তথ্য সমৃদ্ধ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।